প্রাইম মিনিস্টার বলছিল যে আমি আমার দাদিনানির মুখে যা শুনেছি আমি তোমাকে এতটুকু বলতে পারবো যে আমরা কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে অনেক শুনেছি কিন্তু বঙ্গমাতার ব্যাপারে আমরা খুব একটা জানি না। উনি যে কীভাবে বঙ্গবন্ধুর পিছে ব্যাকবোন হয়ে কাজ করেছে আমরা কিন্তু এগুলো আমাদের অনেক কিছুই অজানা। এটাও আমরা অ্যাটলিস্ট জানতে পারবো যে বঙ্গমাতা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করেছে তার পিছে, কীভাবে তাকে অনুপ্রাণিত করেছে। এবং আমি এই ক্যারেক্টারটা করতে পেরেছি ছোটোবেলার যে ক্যারেক্টারটা 13 থেকে 17 বছর, উনি 13 থেকে 17 বছরে এতটা স্ট্রং ছিল যেটা কিনা আমরা এখন 20+ও এতটা স্ট্রং হতে পারি না। সো হ্যাটস অফ টু দিস ক্যারেক্টার, টু দিস লেডি। আমি অনেক বেশি লাকি আমি মনে করি যে আমি এই ক্যারেক্টারটা পেয়েছি। টু বি অনেস্ট, আমার পার্টটুকুতে ইমোশনাল পার্টই ওভাবে আমি পাইনি। আমার পার্টটুকটা ছিল হচ্ছে মোস্ট রিলিফ পার্ট আমার কাছে মনে হয়। তো আমার আমি ইমোশনাল হয়ে যেতাম এই খুশিতে যে আমি এই ক্যারেক্টার প্লে করছি। এবং প্রতিদিন সকাল 6টায় আমি উঠতাম রেডি হওয়ার জন্য, আমাদের 7টায় 8টায় কল টাইম থাকতো। যখন আমি সেটে ঢুকতাম, যখন আমি আমার ক্যারাভ্যানে ঢুকতাম, ওখানে উপরে লেখা থাকতো রেনু, আমি তখন ভাবতাম আল্লাহ এতটুকু বয়সে আমি এত সম্মান পাচ্ছি, আমাকে এত বড়ভাবে দেখা হচ্ছে, আমি এই ক্যারেক্টার প্লে করছি। যে আমাকে যখন সেটে সবাই রেনু বলে ডাকতো, ইটস এ ডিফারেন্ট ফিলিং। আমার মনে হয় প্রতিদিন প্রতিটা মুহূর্ত এটা আমার কাছে স্মরণীয়। আমি যখন এই কথাগুলো বলি আমি মনে হয় এই সময়গুলোতে ফিরে যাই এবং ওই ঘরে চলে যাই আমি অলরেডি। এবং আমি এখানে স্পেসিফিকভাবে বলতে পারবো না যে এই দিনটা আমার ফেভারিট কিংবা এই সিকোয়েন্সটা আমার ফেভারিট। ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার ফেভারিট। স্পেশালি যখন চ্যাম্বেনিগল স্যার আমাকে বোঝাতো যে প্রার্থনা, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দ্যাট, উনি আমাকে প্রার্থনা বলে ডাকতো। তো উনি যখন আমাকে এই কথাগুলো বলতো তখন আমার মনে হতো হাউ লাকি আই অ্যাম যে শ্যামেনেগল স্যার আমাকে ডিরেকশন দিচ্ছে, আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমার কী করতে হবে। হ্যাঁ অবশ্যই কথা হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওই সময়টা, উনি বলেছিল যে তুমি যে ক্যারেক্টার প্লে করছো এটা খুব ছোটো বয়সে, আমরা তখন হইনি। তো আমি তোমাকে আমার দাদিনানির মুখে যা শুনেছি, প্রাইম মিনিস্টার বলছিল যে আমি আমার দাদিনানির মুখে যা শুনেছি আমি তোমাকে এতটুকু বলতে পারবো। তো বললাম হ্যাঁ তাই বলেন। এবং ওটার উপরে উনি আমাকে ব্রিফ করেছিল। তো আমার মনে হচ্ছে ওই 5 মিনিটের 10 মিনিটসের যে ব্রিফটা আমি ওনার থেকে শুনেছিলাম, ইটস মানে আমার পুরো ক্যারেক্টারের মনে হয় একটা ব্রিফ উনি আমাকে দিয়ে দিয়েছিল ওই 5-10 মিনিটে। এবং ওই ব্রিফটা আমি এখনও যখন মনে করি, আমি এখনও যখন দেখি, আমার মনে হয় এটা আমাকে অনেক হেল্প করেছে অন্যান্য জিনিসের থেকে। ও মা, এটা তো আসলে গুরুত্বপূর্ণ কতটা আমি মনে করি। আমি আমি তো বারবারই বলছি যে আমি কি এমন করে ফেলেছি আমি জানি না যে আমি একের পর এক এরকম লাকি চান্সেস পাচ্ছি। সো আমি একটুকে বলছিলাম যেটা আমার বার্থডে মান্থ, অক্টোবর আমার বার্থডে মান্থ। তো সচরাচর বার্থডে মান্থে সবাই খুব হ্যাপি হয়। এবং আমি আমার আমি জানি না যে কয়টা নায়িকা তার ক্যারিয়ারের শুরুতে এরকম বার্থডে মান্থে এরকম বড় পরিসরে কিংবা যে কোনো তার একটা ছবি রিলিজ পায়, সেখানে আমি আমার বার্থডে মান্থে এত বড় পরিসরের, আমার লাইফের সবচেয়ে বড় পরিসরের সিনেমাটা আমার বার্থডে মান্থে রিলিজ হচ্ছে এতদিন পেছাতে পেছাতে। তো আমার মনে হয় যে এটা তো আমার অবভিয়াসলি একটা বার্থডে গিফট আমি ধরেই নিয়েছি, এর থেকে বেশি বড় গিফট হতেই পারে না। সো এই মুভি রিলেটেড প্রত্যেকটা টাইম আমার কাছে মোর দেন ওয়ার্থ ইট। না আমাকে যখন অডিশনে ডেকেছে তখনই তো বুঝতে পারিনি যে আমি এই সিনেমায় পাসিং শট দিতে পারবো কিনা, সেখানে এত বড় ক্যারেক্টার প্লে করা ইটস মোর দেন আ ব্লেসিং।